হ্যাঁ, তুমি এসো খালি মহফেলে যাবে, বেড়ার যদি যায় না একটা পান বানাই দাও দি। কথা কয় না সাহসি, কয়ে তোমার জ্বালাই টেক ঠেলো না, খালি পান আর পান। এই লাইট নিয়ে ধরো, এরা হাসতে আছে কিন্তু আজকে হাসাইলাম না, প্যাডের চামড়া পিঠের লগে লাগতে দেয় তো। এন চেয়ারম্যান মুজাহিদরে আছে, দেখটা ভাঙ্গা মসজিদের আজান কারে কয়, বড়াইতে সেরি সময়, হ্যাঁ দেখামু একটু বার টাকা দেও নাই লেগে হুনে মুনে বাঙ্গালাইটা রাখো সঙ্গীত আরো পরে টাহা লই লই বাঙ্গালাইটি আইছে, এবারে বক্তা আইছে, হ্যাঁ নাই না নাই মুজে হিসেব দাওয়াত দিয়েছে না দেশ, হ্যাঁ একটা বিড়ি দে আর একটা তো কতক্ষণ ঠিক কিনা এন্দ মহফিল দিয়ে বাড়ি গেছে। চাষি আমায় কয় কি তোমার আবার দুই বিড়ির গন্ধ পাই, কি খবর কি এই মহফিল কি হুজুরি বিড়ি খাইতে কইছে? কয় না আপনারা ওই গুরুগারের লাগে বইছিলাম, নেতা মানুষ তো একটা টান দেওয়াই লাগে। দুই বুড়ো বুড়ি যে তামসা করতেছে মহফিল দিয়ে যাইয়া, কয় ধরো ধরো তুমি তোয়াইলে না ওই গরম পানি না নামাজ পড়ি হেবে ঘুমাও। এইলে মাসাসি গো পালা, এইবার আসেন বুড়ো গো পালা, এলাকায় ভাঙ্গা মস্ত এটি কি মসজিদ আমাগো এই দক্ষিণ বাংলারই ভাঙ্গা মসজিদ চরমচলে এককালে উই রাঙ্গাবালি, হ্যাঁ না কথা বলি বোরাইতে যাওয়ানি সেহরির টাইম হয়েছে, চেয়ারম্যানের বাসাও পাশে, এদিকে এক মুরব্বী আছে, হে ওই 60 বছর পর্যন্ত আজানই দেয় খালি, শেষ পর্যন্ত যখন আজান দিতে পারছে বোরাইতে আর ওই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আসছেন না একটু করে শুরু হবে বাঙ্গা মসজিদের আসা কতক্ষণ ঠিক কি না মাসা দিনে তারা এতক্ষণ রান্না বান্না করছে, এই বুড়ো বেড়ার জ্বালায় জীবন বর আমার জীবনটা তেজপাতা, একদিনও বুড়াইতে ঠিক মতো সেরি খাইতে না কতক্ষণ ঠিক কি না। এরপর যখন আজান দেওয়া শুরু করতেছে, এখন আজান দিতেছে আল্লাহ ভাঙ্গা মসজিদের আজান দিয়েছে, হ্যাঁ কেয়ামত উড্ডি গেছে কতক্ষণ ঠিক কি না। আসেন তাহলে আব্বু জানেরা, এইবার আপনাদের এই ভাঙ্গা মসজিদ এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব হইলাম আমরা কতক্ষণ ঠিক কি না। আলেমরা একটা ঠাকুর নিয়ে জায়গাও নাই, একটা রুমও নাই, একটা রুমও নাই, এই বাজারের বউ থেকে ইমাম সাহেবের 40 বছর পর্যন্ত নিজের বাড়ি হরু বাড়ি বউ রয়েছে, আরে এনে একটু কাপড়টা নাইয়া ইমাম সাহেব কান্দে, এই কান্দনের কারণে কিন্তু অনেক মানুষ বেজায় হয়ে যায়, এ সমস্ত আলেমদেরকে কান্দাইবেন না, এতিমের মতো থাকে। আমি বছর সারা বাংলাদেশে বলতেছি ইমাম মহাজনদের খেয়াল রাখবেন, মসজিদে উড়েছেন মসজিদের হক আদায় করবেন, খালি মসজিদ একটা করে তুইছেন আর না জান না খবর নাই, জুমার দিন এই ওই হুজুর রাত তিনটি কথাটা করবেন না, করোনার সময় 3 জন 5 জন ছাড়া বেশি এখানে ওড়া যাইবে না, আছে না নাই, এ সমস্ত পিক আপ দেওয়া বন্ধ করেন, করোনা বন্ধ হইবে আল্লাহওয়ালাদের কারণে উজুর কারণে কথা কন, ইনশাল্লাহ আজকের থেকে কারা কারা সদা সর্বক্ষণ উজু অবস্থায় থাকবেন তারা হাত জাগান, জোর কর না রাই তাকবি, এইবার আলহামদুলিল্লাহ কই পকেটে দে, এই অন্যের পকেটে না নিজের পকেটে, কেটে জানি অন্যের পকেটে, আয় ওই রংপুরে সেদিনকে হুজুরের পকেটে আদেশ কে, হুজুরের পকেটে আদেশ একে সামনে বইয়া, মানে আছে না কিছু মহাব্বাতি মানুষ বেআই পুত্রের পকেটে আদেশ নিজের পকেটে দেয় না, দিয়ে 20টা দান করছে, হ্যাঁ তো দান করা লাগে এরকম অপরের পকেটে দিয়ে না, এইবার মহব্বতের সাথে জিকির করবেন,
দিলাম আল্লাহর ফজলে, এই রাখো অন্যের পকেটে না নিজের পকেটে। হ্যাঁ, এইবার মহব্বতের সাথে যে যা পারবেন এই মাহফিলের জন্য দান করবেন ইনশাআল্লাহ, একটু মহব্বতের সাথে।